ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে একটি বাক্যে উত্তর দাও। ক, নৌকা যাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকা যাত্রা কবিতায় নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। খ, অভিযানের নৌকাটির নাম কি? অভিযানের নৌকাটির নাম কনৌজি আংড়ে। গ দিয়েছে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে। এইখান থেকে লিখবে যে গাছেরা মানুষদের ফুল ফল দিয়ে খাদ্যের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়। 1 নম্বরে তাই একটুখানি লিখলেই হবে। ঘ দিয়েছে বাবুইগিন্নি কি উপহার দিয়েছিল? বাবুইগিন্নি জুঁই ফুলের রুমাল উপহার দিয়েছিল। উঙো, একা একা থাকার বিপদ কোথায়? একা একা থাকলে শক্তি কমে যায়। 2 আছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কতে বলেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। স্প্যানিশ ভাষায় সান্টাফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস। এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। জায়গাটার নাম সান্টাফে। খতে আছে উত্তর কলকাতার একটি প্রান্ত অঞ্চল আর বনেতি পাড়া। আগে এই অঞ্চলটার নাম ছিল সুতানুটি। জায়গাটির নাম শ্যামবাজার। 3 কতে আছে? 3 আছে স্তম্ভ মেলানো। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। কতে আছে পর্যটন হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। খতে নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। গ, ঢেউয়ের তালে তালে হবে পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায়। ভয়ে গাছ বসাবো কার্তিক ঘোষ। উমতে সাথী হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। চতে আরাম হলো শঙ্খ ঘোষ। 4 আছে বাক্য রচনা করো পূজন এবং গল্প দিয়ে। লিখবে বসন্তকালে কোকিলের সুমধুর পূজন শোনা যায়। আর গল্প, টিফিনের সময় আমরা বন্ধুরা মিলে অনেক গল্প করি। 5 আছে বর্ণ বিশ্লেষণ করো আকাশ এবং ভীষণ। আকাশ লিখবে আ যোগ ক যোগ আ যোগ তালবে স যোগ অ। আর ভীষণ লিখবে ভ যোগ দীর্ঘই যোগ মধ্যাহ্ন স যোগ অ যোগ মধ্যাহ্ন যোগ অ। 6 আছে সঠিক বানানের তলায় দাগ দিতে বলেছে। কতে হবে অভিযান? অ ভয় হর্ষই অন্তে যায় একাদ দন্তান্ন। আর ক্ষতে পৃথিবী পয়রি থয় হর্ষই বয় দীর্ঘই হবে। 7 আছে বর্ণজুড়ে শব্দ তৈরি করো। কতে হবে বলাকা? ক্ষতে হবে শত দল। 8 দিয়েছে 2টি করে সমার্থক শব্দ লেখো মুখ আর বানর। মুখ লিখবে আনন বদন, বানর হলো কপি শাখামৃগ। 9 দিয়েছে অর্থ লেখো গর্জন, ভাব লিখবে সক্ষ, আর গর্জন লিখবে জোরে আওয়াজ, জোর আওয়াজ। 10 দিয়েছে উচ্চারণগত পার্থক্যের কারণে স্বরবর্ণগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 2টির উদাহরণ লেখো। এখানে যৌগিক স্বরের উদাহরণ দিয়েছে ওই আর ও। আচ্ছা, কতে হ্রস্ব স্বর হবে অ হর্ষই হর্ষ, আর দীর্ঘ স্বর হবে আ দীর্ঘই দীর্ঘ। 11 আছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের মধ্যে 2টি পার্থক্য। স্বরবর্ণ লিখবে স্বরবর্ণ স্বয়ংসম্পূর্ণ এবং নিজে নিজেই উচ্চারিত হতে পারে, আর ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। 2 নম্বর, স্বরবর্ণ উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখগহ্বরে কোথাও বাধা পায় না। আর ব্যঞ্জনবর্ণ উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখগহ্বরে কোথাও বাধাপ্রাপ্ত বা ঘর্ষণপ্রাপ্ত হয়। 12 দিয়েছে যে কোনো একটা বিষয় অবলম্বনে 5টি বা 6টি বাক্যে অনুচ্ছেদ রচনা করতে বলেছে। ক আছে তোমার প্রিয় ঋতু। খতে আছে ভারতের স্বাধীনতা দিবস। গ তোমাদের বিদ্যালয়। আর ঘতে তোমার প্রিয় মানুষ। তো আমার প্রিয় ঋতু লিখবে গ্রীষ্মের প্রখর উত্তাপে রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া প্রকৃতি আবার সবুজ ও সতেজ হয়ে ওঠে বর্ষার আগমনে। 2 বাংলা বর্ষপঞ্জী অনুসারে আষাঢ় শ্রাবণ এই 2 মাস হলো বর্ষাকাল। 3 এই সময় প্রায় সর্বক্ষণ আকাশ মেঘলা থাকে। 4 মৌসুমি বায়ুর প্রভাবে কখনো ঝিরঝিরে আবার কখনো মুষলধারায় বৃষ্টি হয়। 5 এই সময় নদীনালা খালবিল মাঠঘাট সব জলে ভরে যায়। এরপরে ক্ষতে যেটা আছে ভারতের স্বাধীনতা দিবস লিখবে প্রতি বছর 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়। 200 বছরের সংগ্রামের পর 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল। এই দিনে প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এই দিনটি আমাদের কাছে এক অত্যন্ত আনন্দের দিন। এই দিন পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গতে আছে আমাদের বিদ্যালয়। এখানে তুমি তোমার বিদ্যালয়ের নাম দেবে। আমাদের বিদ্যালয়টি আমার খুব প্রিয়। আমাদের বিদ্যালয়টি বেশ বড়। স্কুলের চারধারে বিরাট উঁচু প্রাচীর। শিক্ষক শিক্ষিকারা খুব যত্ন নিয়ে পড়ান। আর আছে আমার প্রিয় মানুষ লিখবে আমার মা আমার সবচেয়ে প্রিয় মানুষ। মাকে আমি খুব ভালোবাসি। আমার মা একজন গৃহবধূ। প্রতিদিন তিনি ভোরবেলা ওঠেন। তিনি আমার সব কাজে সাহায্য করেন। তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর।